সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমার অনেক আনন্দের একটি বিষয় সেটা হয়েছে, ইউটিউব থেকে আমাকে সিলভার বাটনটি পুরস্কার করেছে। সেই সিলভার বাটনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার হাতে দেখে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি ইউটিউব থেকে কি পেয়েছি। এটা আসলে এটা কিন্তু আমার না দর্শক, এটা আপনাদের যারা আমাকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত এনেছেন, এটা তাদের মানে আপনাদের। আমি খুবই একটি মানে খুব সাধারণ একটি মানুষ, আমার এটার যোগ্য আমি না, কিন্তু এটার যোগ্যতা আপনারা আমাকে দিয়েছেন বলেই ইউটিউব থেকে আল্লাহ পাক আমাকে এত বড় পুরস্কারটা দিয়েছে। আর আমার লাইফে প্রথম আমি পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনারা ভালোবাসেন বলেই কিন্তু মানে ইউটিউব থেকে এই সিলভার বাটনটি দিয়েছে। 1,13,000 সাবস্ক্রাইব হয়েছে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের জন্য হয়েছে। আর আপনারা ভালোবাসেন বলেই আমি পর্যন্ত আসতে পারছি। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ, সেই আশা রাখি। এবং আপনারা আমার সাথে থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার এই বাবাটা, এটা আমার ভাইয়ের মেয়ে, ও অসুস্থ, এই সাফা, ওকে তো শুরু থেকে আমার সাথে আছে আমার এই ভাইয়ের মেয়েটা, তো ওর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। ওরও একটা চ্যানেল আছে, সেটা আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন, সাফা ব্লগস নাকি সাফা ব্লগস। তো অসুস্থ, ওর জন্য দোয়া করবেন, সেটা আপনাদের কাছে চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমার ভাইয়ের একমাত্র মেয়ে জানের টুকরা। হয়েছে যে আমার এই মেয়ে, আমার কিন্তু একটাই মেয়ে, তা আমার এই মেয়ে ইউটিউবের পিছনে আমার রেসিপির পিছনে সব কিছু আমার মেয়ে করে থাকে। এডিটিং থেকে শুরু করে সব কিছু কাজ আমার মেয়ে, পড়াশোনার পাশাপাশি আমার ইউটিউবটাকে আমাকে অনেক হেল্প করে আমার মেয়ে। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আশা করি আমার এই কাজের মধ্যে বেশ উৎসাহ দেয় মেয়ে। আর অবশ্যই আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে রেসিপি দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন, এবং মনোযোগ দিয়ে যদি আপনারা একটা জিনিস ভালোবেসে করেন ইনশাল্লাহ আপনারা আমার মতো হুবহু সেই ব্রেড বা কেক যে কোনো রেসিপি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা সুন্দরভাবে করতে পারবেন। যে কোনো কিছু মন না দিলে, ভালো না বাসলে সেই জিনিসটা সুন্দর করে হয় না। আর আমি কিন্তু যেটাই করি মন দিয়ে করি বলে আমার জিনিসগুলো সুন্দর হয়। আপনারাও পারবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর নতুন যারা আছেন তারা সামনের দিকে আগানোর জন্য একটু কষ্ট করতে হবে, এরকম সিলভার বাটন আপনারাও পেয়ে যাবেন যদি একটু কষ্ট করেন। চালিয়ে যান ইনশাল্লাহ, সামনে আপনারাও খুব সহজে সিলভার বাটন আপনাদের হাতে এসে যাবে। তো আমার রেসিপি মনে হয় সেরকম ভালো না, কিন্তু আপনারা ভালোবাসেন বলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে এত ভালো লাগে, বা আপনাদের কমেন্টে আমাকে অনেক উৎসাহ করে। আমার কিন্তু রেসিপি করতে, যখন কিচেনে গিয়ে আমি রেসিপি করি, আমি কিন্তু অনেক ঘেমে একদম লাল হয়ে যায়। তারপরও আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের আশায় বা ভালোবাসায় আমি রেসিপিগুলো করতে আমার কোনো কষ্ট হয় না। আমি অনেক খুশি মনে আমি রেসিপিগুলি করে যাই একমাত্র আপনাদের ভালোবাসার কারণে। আপনারা আমাকে এরকম ভালোবাসবেন ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর রেসিপি যেন পুরস্কার আপনাদেরকে দিতে পারি, সে আশা নিয়ে আমি আজকে এখানেই ব্লগটা শেষ করব।